G20 সম্মেলনে যোগ দিলে গ্রেফতারি এড়াতে পারবেন পুতিন। ব্রাজিলে আগামী G20 সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে আমন্ত্রণ জানানোর কথা বলে এমনই আশ্বাস ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভার। চলতি বছরের মার্চে আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্ট পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। সম্মেলনে যোগ দিলে এড়ানো যাবে গ্রেফতারি। পুতিনকে বার্তা ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার। 2024 সালে G20 সম্মেলনে যোগের ডাক লুলার। আগামী বছরে রিও ডি জেনেরো G20 সম্মেলনে উপস্থিত থাকলে ব্রাজিলে পুতিনকে গ্রেপ্তার করা হবে না, জানালেন সেদেশের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। G20 সম্মেলন চলাকালীন লুলা জানিয়েছেন আগামী বছরে পুতিনকে আমন্ত্রণ জানানো হবে। তিনি আরও জানিয়েছেন G20-র আগে রাশিয়ায় ব্রিক্স সম্মেলনে উন্নয়নশীল দেশগুলির বৈঠকে যোগ দিতে রাশিয়া যাবেন তিনি। লুলা বলেন, আমি বিশ্বাস করি পুতিন সহজেই ব্রাজিল যেতে পারেন। আমি বলতে পারি, আমি যদি ব্রাজিলের প্রেসিডেন্ট থাকাকালীন তিনি ব্রাজিলে যান তাহলে কোনোভাবেই গ্রেপ্তার করা হবে না। যুদ্ধ বাঁধানো এবং অনৈতিকভাবে শয়ে শয়ে ইউক্রেনীয় শিশুকে দেশছাড়া করার দায়ে চলতি বছরের মার্চে আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্ট পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। যদিও অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া, একের পর এক আন্তর্জাতিক সম্মেলনে নিজের উপস্থিতি বাতিল করেছেন পুতিন। দিল্লিতে অনুষ্ঠিত G20 বৈঠকেও আসেননি পুতিন, পাঠিয়েছেন বিদেশমন্ত্রী সের্গেই লাভরাভকে। শনিবার G20 দেশগুলি ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে দায়ী করার বিষয়টি সর্বসম্মতভাবে এড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে সব রাষ্ট্রকেই জানানো হয়েছে যাতে বাহিনী ব্যবহার করে এলাকা দখল না করা হয়। কলকাতা টিভি।